গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় যথারীতি মাম্মাম রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। আর মাম্মামের তো যথারীতি যাওয়ার আগে জেঠু আম্মা দুজনকে টাটা করে নিল, এবার বেরিয়ে যাবে। আর ওদের যেহেতু প্রি স্কুল, এখন সেরকম কোনো ড্রেস ওদের নেই, নর্মাল ড্রেস পরে গেলেই হয়। আর ঠান্ডাটা ভীষণ পড়েছে, তাই মাস্ক ফাক্স পরিয়ে একদম পাঠিয়ে দিচ্ছি। আমি আজকে গেলাম না তাড়াহুড়োর রান্না, আর সকাল থেকে তাড়াহুড়ো থাকি। দেখো 8:25 বেজে গেছে, রান্নাও আছে, ওর পাপা খেয়ে যাবে টিফিন। আর এই দেখো, আমাকে একদম পাগলির মতন লাগছে, নিজের মানে নিজের ওপর টাইম দেওয়ার মতন সময় নেই, যা টাইম হাজব্যান্ড বাচ্চার ওপর দিতে হয়। তো দেখো, আজকে একটা বেগুন দিয়ে একটা অন্যরকম রেসিপি বানাবো। মানে বেগুন পোড়া করতে গেলে পোড়াতে হয় অনেক ঝামেলা থাকে, আমি ঠিক মতন পারি না। তো তার জন্য বেগুন পোড়া খেতে ইচ্ছে করছিলো বলে ওইটারই একটা অন্যরকম আইটেম বানাচ্ছি। তো দেখো, বেগুনগুলোকে একটু কেটে দেখে নিলাম, পোকা টোকা থাকে তো, তার জন্য পিস পিস করে কেটে কড়াইয়ে তেল গরম হয়ে গেল। এবার বেগুনগুলো দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেবো। তো আমি এটা করছি, এটা ভীষণ একটা টেস্টি খাবার, রুটি দিয়েও খেতে ভালো লাগে, ভাতের সাথেও খেতে ভালো লাগে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তারা এরকমভাবে বানিয়েছো কি না অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি না বানিয়ে থাকো তাহলে একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো দেখো, বেগুনগুলো দেখে নিচ্ছি যে সবগুলো একটু ভেতর থেকে নরম হয়ে গেছে কি না। এ দেখো, এরপর ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর এই অবস্থায় আমি খুন্তিতে একটু ভালো করে থেতো করে নিচ্ছি। মানে যদি কুচি কুচি করে কাটতাম তাহলে পুরোটাই ভাজা হয়ে যেত। একটু বড় করে কেটেছিলাম যাতে ভেতরটা একটু মানে পোড়ালে যেরকম হয় সেরকম ভাব থাকে। এরপর দেখো, একটা টমেটো পুড়িয়ে নিলাম। টমেটো পুড়িয়ে এর মধ্যে দিয়ে এবার একসাথে দুটোকে মিক্সড করবো। আর এটার টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এই তিনটাকে মানে যেমনভাবে বেগুন পোড়া আমরা করি, সেটা বেগুনটা না পুড়িয়ে ভাজি ভেজে এরকমভাবে মাখলে এত সুন্দর যে লাগে কি বলবো। আমি এই নিয়ে দুবার খেলাম, মানে এত সুন্দর লেগেছে খেতে, তার জন্যই ভাবলাম একটু তোমাদের কাছে শেয়ার করি। সেরকম কিছুই আহামরি খাবার নয়, তাও আমার কাছে এটা খেতে ভালো লেগেছে। সিম্পলভাবে একটা খাবার যেটা শীতকালে ভীষণ ভালো লাগে গরম গরম খেতে। তো দেখো, এরপর আমি রুটি করে নেব। যে এই যে আটাটা মেখে নিচ্ছি ভালো করে, এটা আসলে টিফিন হচ্ছে এই বেগুনের, এই এটা কি বলবো আর, বেগুন পোড়া বললেও ভুল হয়। যাই হোক, এটা খুব সুন্দর একটা খাবার, তার সাথে এই রুটিটা। তো চটপট করে মেখে নিলাম, একবারে রাত্রের মতনও আটা মেখে নিলাম। কিছুটা আটা রেখে দিচ্ছি, রাত্রে হয়ে যাবে। আর এখন এই যে করে নেব, এখন এই 6টার মতন বেলে নিচ্ছি, ওর পাপারও হয়ে যাবে। আর দেখি মাম্মাম খায় কি না। যাই হোক, এই যে বেলে পরে করে নিচ্ছি, তো একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, নাহলে এইসব খাবারের রান্না দেখতে কার ভালো লাগে বলো তো। তাও ভাবি যে ডেলি বেসিসে কী করছি না করছি একটু ছোটোখাটো করে দেখানোর, বাচ্চা সামলে ভিডিও করাটা একটু টেনশন মানে হয়েই যায়, মানে হয় না, মানে ভাবি যে এইটা দেখাবো সেটা হয়তো স্কিপ করে ভিডিওই করতে ভুলে গেছি, পরে মনে পড়লো এই মাইটা তো হয়ে গেল, এখন আমি ভিডিওও করলাম না। তো দেখো, এই যে রুটি, আর এখানে হচ্ছে বেগুনের ওইটা, আর তার সাথে পায়েস, ভীষণ সুন্দর পায়েসটাও হয়েছিল। শীতকালে এরকম খাবার কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু। দেখো, ওর পাপাকে খেতে দিয়ে দিলাম, স্নান করে ঠাকুর দিয়ে দিয়েছে। এই যে 9:30 বাজে, 10টা থেকে ডিউটি, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। আর হচ্ছে আমার নেক্সট ধাপের কাজ, দুপুরের খাবার রান্না করা। তো আজকে করব চিকেন, আর তার সাথে হবে একটা মানে মাছের মাথা, মাছ দিয়ে একটা ঝোল। তো এখানে দেখো, চিকেন নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। আর এখানে অল্প পেঁয়াজ কুচি, যেরকম নর্মালভাবে করে সেটাই করছি। চিকেনটা যেহেতু আমাদের ঘরে বেশি হয়, কারণ ওর বাবা চিকেন মাছটা তো খাই না, চিকেন ভালোবাসে, মেয়েও ভালোবাসে। তো এদিকে একদিকে চিকেন করবো, আর একদিকে আরেকদিকে মাছ করে নেবো। দুদিকে দুটো করে নিলে আজকে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর প্রত্যেক দিনের মতন আজকেও তাড়াহুড়োর রান্না, মাম্মা আসার আগে চেষ্টা করি সব করে নেওয়া। যদি বেশি কিছু রান্না না থাকে তাহলে হয়ে যায়, রান্নাটা হয়ে গেলে না ভীষণ নিশ্চিন্তি লাগে। আর যেদিন অনেকগুলোর পথ করি সেদিনকে না খুব টেনশন হয়, ও চলে আসে, মানে ওকে টাইম দিতে পারি না, এমনিতে ভীষণ দুষ্টু তো, মানে কি বলবো।
তো যাই হোক, এইভাবেই প্রত্যেক দিনের মতন আজকেও করে নিচ্ছি রান্না, তারপর ওকে আনতে যাব। আর ওর জন্য আপেল সেদ্ধটাও করব, কারণ ও এখনও পর্যন্ত আপেলটা মানে কামড়ে যদি খায় না অর্ধেক ফেলে অর্ধেক খায়, ওই জন্য আমি চেষ্টা করি ওকে সেদ্ধ করে খাওয়ানো, তাহলে পুরোটাই ওর পেটে চলে যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার অন্য দিন দেখা হবে একটা অন্য সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। চলো টাটা।